আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি এমন একটি কিতাব, এটা সম্মানী কিতাব। সাহাবা আজমাইনগণ নবীদের সামনে বসা, সাহাবারা জিজ্ঞেস করলেন ওগো নবী বলেন তো এই কোরআনটা কেমন একটি কিতাব, এই কোরআনটা কেমন কিতাব। নবী চুপ করে থাকলেন, কিছু বললেন না। হঠাৎ করে আয়াত নাজিল হয়ে গেল ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি এমন একটি কিতাব, এই কিতাবটা হলো সম্মানী কিতাব। সুবহানাল্লাহ, বরকতময় কিতাব, সম্মানী কিতাব। শুধু কিতাবটাই সম্মানিত না, যারা এই কিতাবকে গ্রহণ করবে, মেনে নিবে, জীবন পরিচালনা করবে, ওরাও সম্মানিত হয়ে যাবে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কোরআন এত বরকতময় কিতাব কেন, এত সম্মানী কিতাব কেন। বলে কিতাব পড়লে পানির মধ্যে ফু দিলে মাথা ব্যথা চলে যায়, ঠিক কি না বলেন? এই কিতাব পড়ে ফু দিলে জ্বর সরে যায়, এই কিতাব পড়ে ফু দিলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। কেমনি এত দামি কিতাব হলো পরীক্ষা করার দরকার। একজন বিজ্ঞানী তিন গ্লাসে পানি নিয়েছে, তিন গ্লাস পানি নিয়েছে, এক গ্লাসের মধ্যে জমজমের পানি, দ্বিতীয় নাম্বার গ্লাসে সুরা ফাতিহা ফু দিয়া পানি, তিন নাম্বার গ্লাসে পানি নিয়েছে সাধারণ পানি, জমজমের পানি পরীক্ষা করে দেখলো এটার মধ্যে এমন বরকত, এই পানি যদি কেউ খায় অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। আরো জানা সুবহানাল্লাহ, অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। এবার দুই নাম্বার গ্লাসের গবেষণা শুরু হয়ে গেল, বিজ্ঞানী গবেষণা করতেছে, সুরা ফাতিহা ফু দিয়েছে, ফু দেওয়ার পরে ওই পানি পরীক্ষা করতেছে, পরীক্ষা করে দেখছে আগে যেমন পানি ছিল তার চাইতে পানিটা গাঢ় হয়ে গেছে। তিন নাম্বার গ্লাসের পানি যেমন পানি তেমনই আছে। এখন বলেন কোরআনের বরকত আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন হুজুর, হুজুরের কাছে পানি ফুকায় নেই কিন্তু মাথা ব্যথা যায় না, জ্বর যায় না কেন? আমি বলবো যার ফু দিয়া মাথা ব্যথা যায় না, কোরআনের কোনো সমস্যা না, তার জবানের সমস্যা, ঠিক কিনা বলেন? ওই জবান যদি সবসময় সত্য কথা বলতো, ওই জবান যদি সবসময় হালাল খাইতো, তাহলে আজও কোরআনের বরকত যেমন আছে, কোরআন ওলার জবানের বরকত তেমনই থাকতো, ঠিক কিনা বলেন? এখন কইতে পারেন হুজুর, হুজুরকে দোষ দিলেন না, না আমাদেরকে কিছু নসিহত করা দরকার আছে না? নাই, ওয়াজ মাহফিল শুধু আপনাদের জন্য নাকি, আমাদের জন্য, সবার জন্য, ঠিক কিনা বলে? সবার জন্য কোরআনের মাহফিল, তো কোরআনের বরকত আছে না নাই? এই কোরআন এত দামি এক কিতাব, তিন জিনিসের দিকে তাকাইলেও সওয়াব হয়। জোরে বলেন কয় জিনিস? তিন জিনিসের দিকে তাকাইলেও সওয়াব হয়। এক নম্বর হলো কাবা শরীফ, কি শরীফ? কাবা শরীফের দিকে তাকাইলেও সওয়াব হয়। দুই নম্বর হলো মা বাবা, মা বাবা আসেনি, কাদের কাদের নাই হাতটা দেখান, মা নাই বাবা নাই হাত তুলে দেখান। ও যুবক ভাই, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত করে করে জান্নাত ইনকাম করে ফেল। আর যাদের চলে গেছে মা বাবার জন্য দোয়া করুরে মুমিন, মার মতো আপন পৃথিবীতে কেউ নাই, বাবার মতো আপন পৃথিবীতে কেউ নাই। যাদের মা চলে গেছে তারাই বুঝতেছে মার কত প্রয়োজন, ঠিক কি না বলে? দুই নাম্বার হলো মা বাবার দিকে তাকাইলে সওয়াব, মনে আছে কিনা আপনাদের? এক নাম্বার কাবার দিকে তাকাইলে সওয়াব, দুই নাম্বার মা বাবার দিকে তাকাইলে সওয়াব, তিন নাম্বার আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সওয়াব। এখন বলেন এই কিতাব সম্মানী কিতাব না অন্য কিতাব? জোরে বলেন সম্মানী কিতাব না? এই কিতাবের দ্বারে আসতে হবে কিনা?